আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ফ্রুটবাজারে সর্বশেষ গরুর আপডেট জানানোর জন্য দেখি মাজার সাইজের গরু বড় সার গরুর দাম চাত চা চাওয়া হচ্ছে এগুলোর দাম রকম ভাই এটা কার ভাই গরু কার এটা কয় দাঁত দাঁতে নাই দাঁত না দাঁতের গরু কি বিয়ে কুরবানি করা যাব দুই বছর কি বয়স হয়েছে এটার দাম কত যেতেছেন এক লক্ষ পাঁচ কাস্টমার কিরকম বলতেছে দাম মানে কিরকম বলছে আর কত হলে বিক্রি করবেন আপনি কত দাম হয়েছে এটা পঁচাশি দাম হইতেছে অলরেডি আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন পঁচানব্বই হলে বিক্রি করবেন তাই না দর্শক দেখতে পাচ্ছেন এই চাচার গরুটি পঁচানব্বই হলে বিক্রি করে দেবে পঁচাশি অলরেডি দাম হচ্ছে মাঝারি সাইজের দেশাল গরু আর কি আপনার যদি চান অবশ্য অবশ্য গরুটি ক্রয় করতে পারেন বা আইডিয়া নিতে পারেন আপনার বা এই কি আপনার এটা কি সার নাকি বলদ এটা কয় দাঁত চার দাঁত এটার দাম কত যেতেছেন কাস্টমার কিরকম বলতেছে পঞ্চাশ বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন লাস্ট পঞ্চাশ নহলে বিক্রি করে দিবেন দর্শক এয়ারপোর্ট বাজারের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি দয়া করে ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ভাই ভাই এটা আপনার কয় দাঁত ভাই দাঁতে নাই তাহলে কি কুরবানি চলবো ও বয়স কয়ে বৎসর হয়েছে আড়াই বছর তাহলে তো কুরবানি চলবো তাই না দাম কত চাইতেছেন এক লক্ষ তিরিশ হাজার কাস্টমার কিরকম বলতেছে এক লক্ষ পাঁচ হাজার আপনি সর্বশেষ কত হলে বিক্রি করবেন এক লক্ষ পনেরো হাজার হলে বিক্রি করে দিবেন দর্শক শুনতে পেলেন এ গোল্ডে যদি কেউ নাই তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বিক্রি করে দেবে আপনারা শুনতে পেলেন দেখেন গোল্ডের সাইজ এরকম ঠিক আছে ভাই ভালো থাকেন সামনে মাঝার সাইজের সার দেখতে পাচ্ছি দেখি সারের মালিক আছে কিনা ভাই গরু কার ভাই ভাই এটা দাঁত কয়টা ভাই দুই দাঁত বয়স কিরকম বয়স কিরকম পঁচিশ মাস এটার দাম চাইছেন কত কাস্টমার কিরকম বলতেছে কাস্টমার কীরকম বলতেছে একশো দশ দর্শক শুনতে পেলেন হচ্ছে একশো দশ বলতেছে মানে এক লক্ষ দশ হাজার টাকা বলতেছে এটা তো আপনার খামারি নাকি আপনি ব্যাপারই ও ব্যাপারে আজকে কয়টা করে আনছেন আপনি এয়ারফুডস বাজারে হাট কীরকম দেখতেছেন আজকে আপনি ব্যসাগে নাকি হচ্ছে না নাই দু একটা কি বিক্রি করছেন ও আর কোনটা এটাও কি আপনার ও আপনার তাহলে তিনটা আর কই ও বিক্রি হয়ে গেছে তাহলে একটাই রয়েছে ও তাহলে তো এয়ারফোর্স বাজারের হাট তো মোটামুটি আজকে ভালোই চলছে ঠিক আছে ভাই ভালো থাকেন বাইরেটা কার ভাই বাইরেটা কি দাতিল করো কয় দাত ও বয়স কি রকম তিন বছর এটা দাম চাইছেন কত ভাই এক লক্ষ বিশ কাস্টমার কি রকম বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলোটি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কাস্টমার দিতেছে হচ্ছে এক লক্ষ দশ পাঁচ আপনারা যদি চান এই মাজার সাইজের গোলটি কল করতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে বলেন ভাই একটু কষ্ট করে জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর ফোর এইট ওয়ান এইট থ্রি জিরো আচ্ছা গরু যদি আপনার হাটে যদি বিক্রি না হয় তাহলে ফোন দিলে তো অবশ্যই অবশ্যই আপনি গরুগুলো নিতে পারবো আপনার বাসা কোথায় ভাই রতনপুর বড় ভাইয়ের নাম্বার দেওয়া হচ্ছে যদি কেউ কল করতে চান মাঝারি সাইজের দেশাল গরু তাহলে অবশ্যই অবশ্যই নাম্বারে আপনারা যোগ কর যোগাযোগ করবেন দর্শক সামনে থেকে দেখতে পাচ্ছেন একটি দেশি গরু এটা কার গরু ভাই গরু কার ও আচ্ছা গরু আল্লাহ কাছে নাই এটা হচ্ছে দেশি গরু যদি আপনারা দেখতে পান এরকম হবে সর্বশেষ এয়ারফোর্স বাজারের গরুর আপডেট ভাই গরু কি আপনার এটা কয় দাঁত এক দাঁত ও এটা দাম চাইছেন কত দাম চাইছে হলো আপনার খামারের নাকি আপনি ব্যাপারী কয় কয়টা আনছিলেন আজকে দুই দুইটা আনছিলেন আরেকটা বিক্রি হয়ে গেছে ও এয়ার ফোর্স বাজারে সর্বশেষ এদের আগে হাট কি রকম দেখলেন ভালো তাই না এটা কাস্টমার বলতেছে কত ও কত হলে বিক্রি করে দিবেন এই গরুটা কম চুয়াত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবেন দশক এই গরুটার দাম চুয়াত্তর হাজার টাকা যদি হয় তাহলে ব্যাপারে সাহেব বিক্রি করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন একদম 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 দেশি দেশি তো তাই না সাইজের গরু দেখেন এভাবে ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই গরু আপনার এটা আপনার পালেন নাকি খাওয়া ইয়ে ব্যাপার আপনি কয় দাঁত দাঁতে নাই না এটা দাম কত আশি হাজার টাকা দাম চেয়েছেন কাস্টমার কিরকম বলতেছে দাম পঁয়ষ্টি বলতেছে তাই না আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন দর্শক দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা হলে এই গরুটি উনি বিক্রি করে দেবেন লাস্ট পর্যায়ে যেহেতু ঈদ মৌসুম এর সত্তর হাজার টাকা হলে এই গরুটি বিক্রি করে দেবেন সামনে আরও কিছু গরু দেখতে পাচ্ছি আপনারা যদি দেখতে পান এয়ারফুট বাজারের সর্বশেষ আপডেট একদম দেশি সাইজের একটি গরু দেখতে পাচ্ছেন এটা কত চাইতেছেন এটা কি আপনার খামারের নাকি আপনি ব্যাপারী নিজস্ব গায়ের বাসর এটা দাঁত দুই দাঁত এটা দাম চাইছেন কত কাস্টমার কি রকম বলতেছে মানে লাস্ট আপনার মানে কত বলছে কিংবা কত হলে বিক্রি করবেন আপনি সার্ড হলে বিক্রি করে দেবেন দর্শক দেখতে পাচ্ছেন এ হচ্ছে দেশি গরু যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্যানে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন আপনি ফোন নাম্বারটা বলেন ও আপনার ফোন নাম্বার নাই না দুঃখিত দর্শক ওনার ফোন নাম্বারটা অব্যাহত নাই এর জন্য ফোন নাম্বারটা দিতে পারলাম না ঠিক আছে ভালো থাকেন দর্শক দেশি সাইজের যদি আর গরু দেখেন এরকম হবে এটা তো একদম দেশি তাই না একটা এটা আপনি পালের তাই না এটা কয় দাম ছয় দাম দাম চাইছেন কত দাম চাইতেছেন পঁচানব্বই কাস্টমার কিরকম বলতেছে আশি বিরাশি বলতেছে তাই না আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন নব্বই হলে বিক্রি করবেন তাতে নব্বই থেকে যদি কিছু কম দেন তাহলে হয়তো বা কিছু দু এক হাজার কম দিলে বিক্রি করবেন তাই না দর্শক শুনতে পাচ্ছেন যদি নব্বই থেকে কিছু কম হয় তাহলে উনি দেশে ষাটটি বিক্রি করে দেবেন শেষ অবস্থা যেহেতু যদি দেখতে পান এরকম হবে ইনশাল্লাহ আপনারা চাইলে অবশ্যই অবশ্যই আসতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক সামনে থেকে দেখতে পাচ্ছেন

সর্বশেষ আপডেট যদি আপনার ফোর্স বাজারে জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন আর আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর এই হাটটি অবস্থিত শফিপুর উপজেলার এয়ার ওর ওফ ভাঙ্গা বাজার যাকে বলা হয় এই হাটটি অবস্থিত হয়েছিলো আপনারা যদি চান এই হাটটিতে অবশ্যই অবশ্যই এসে গরুগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম